যে এইরকম একটা নকারজনক ঘটনা, এরকম একটা নৃশংস ঘটনা, এটা শাস্তি হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এবং যে যে জড়িত এই বিষয়টার মধ্যে তাদের প্রত্যেকের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, গোটা পৃথিবী যেন সেইটাকে দৃষ্টান্ত হিসেবে মেনে চলে। আমাদের এই একটাই আর্জি, আমরা এই কারণে সবাই আজকে একসঙ্গে পায়ে পা মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে হেঁটেছি সবাই আমরা। মহিলাদের আলাদা করে পুরুষদের কাছ থেকে কোনো প্রোটেকশনের দরকার নেই, মহিলারা স্বনির্ভর, তারা এবার নিজেরাই এগিয়ে আসুক, যেখানে অন্যায় দেখবে তারা প্রতিবাদ করুক, আর যদি সেই প্রতিবাদের ডাক তাদের কানে না পৌঁছয় যাদের কানে পৌঁছানো দরকার, তাহলে তো ভাইয়েরা গলা মেলাবে। কিভাবে মেলাবে? জাস্টিস ফর আজিকার, জাস্টিস ফর আজিকার, জাস্টিস ফর আজিকার, জাস্টিস ফর আজিকার। বিভিন্ন পেশার মানুষ আলাদা আলাদা ভাবে যেটা করছেন, সেটা আমি মনে করি ওই জনজাগরণটাই তার কি বলবো তার ইন্সপিরেশন, বা ওইখান থেকেই পুরোটা শুরু হয়েছে। এবং এটা যে ঘটতে পারে সেটা সবাই স্বীকার করেছেন, যেটা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম দৃষ্টান্তমূলক ঘটনা, যে মানুষ কতটা ক্ষুব্ধ আর কতটা ক্রুদ্ধ হতে পারে এরকম একটা ঘটনা ঘটলে, যারা আমাদের জন্য, আমাদের বাঁচানোর জন্য যারা কাজ করেন, বিশেষ করে তাদের কথা বলছি, তাদের উপর যখন এরকম অত্যাচার, নারকীয় অত্যাচার নেমে আসে, এবং সেটা আমাদের শহরে, যে শহরে আমরা কিন্তু এই লেভেলের একটা অত্যাচার দেখিনি, কাজেই এটার মূল খুঁড়ে বার করা খুব জরুরি। কলরব 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 কলরব, জপ্ত হোক নিঃশব্দ হোক স্তব্ধ হোক শত্রু। কে শত্রু? যারা মানবতার শত্রু, সামগ্রিক শত্রু, যারা অত্যাচার করেন তারাও শত্রু, যারা ষড়যন্ত্র করেন তারাও শত্রু, যারা ধামাচাপা দেন তারাও শত্রু, যারা লুকিয়ে থাকেন, যারা লুকিয়ে রাখেন, সবাই শত্রু। এই শত্রুদের চিহ্নিতকরণ খুব জরুরি। সবার আওয়াজ এখন একটাই, আমরা সবাই জাস্টিস চাই। শুধু তিলোত্তমার জাস্টিস হলে হবে না, আমাদের সমস্ত মেয়েদের জন্য জাস্টিস চাই। তাই কে শিল্পী, কে সাধারণ মানুষ, কে ডিজাইনার, কে অ্যাক্টর, সেটা এখন ম্যাটার করছে না, সবার সুর এখন একটাই, জাস্টিস ফর আরজিকর। লজ্জার আমরা নামবো, আর যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে আমরা নামবো। যে কোনো কারণেই এটা অনেক আগে সামলানো যেত, নানান গোলযোগ, নানান ভুল ভ্রান্তি হওয়ার জন্য এটা ডিলেড হয়েছে। এবার সেটা কালকে থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে। এই ন্যায় বিচার এবং সঠিক ন্যায় বিচারটা করতে হবে। অনেকে এই সঙ্গে জড়িত, যারা লুকিয়েছে ঘটনাটাকে, যারা চাপা দেওয়ার চেষ্টা করেছে, এটা তাদের বিচারে আনতে হবে এবং তাদের আনসারেবল করতে হবে। এই শহরটা কেন গোটা দেশে এই রকম ধরনের ঘটনা আর যাতে না ঘটে, যদি ঘটে আমরা আবার করে যাব, যতক্ষণ না জাস্টিস আসছে আমরা করে যাব। আমরা জাস্টিস চাই, এটাতে এটা এটাতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে কি বলছি, কারণ এতদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হয়েছে, যে মানুষ প্রত্যেকে মানুষ নিজের মতো পারসিভ করেছে, তারপরে অধিকাংশ মানুষ তারা চাইছে যেটা, আমিও সেটাই চাচ্ছি, তার বাইরে কিছু চাইছি না। এবং আমার মনে হয় আমাদের এখানকার প্রশাসন, আমাদের এখানকার সরকার, আমাদের এখান সবার সেটাই চাওয়া উচিত যে অপরাধীদের প্রশ্রয় দেব না। এই তো, আর তো কিছু চাহিদা আমাদের নেই। অপরাধী কই? সবার প্রশ্ন, সবাই দাঁড়িয়ে আছে এখানে, সবাইকে জিজ্ঞাসা করো, সবাই একই বল কথা বলবে, অপরাধীটা, অপরাধী বা অপরাধীরা কই? আমি লাঠি খাই, জুতো খাই, মার খাই, মরেও যাই, আমি আমার জাস্টিস চাই।
মানুষ হিসাবে আজকে সবাই পথে নেমেছে, দেখেনি বাচ্চা শিল্পীরা, একটাই আশা যে ডেফিনেটলি আমরা যেহেতু আমরা চাইছি খুশির শাস্তি চাই, সেটা আশা করি আমরা পাবো, এই বিশ্বাস নিয়ে আমরা পথে নেমেছি। সব শিল্পীর অ্যাকশন, সব শিল্পীর অ্যাকশন, সব শিল্পীর অ্যাকশন, কে কারা খুন করলো এবং কেন খুন করলো মুখ্যমন্ত্রী আমাদের জবাব দিতে বাধ্য। আমরা এই দুটোর বাইরে আর কিচ্ছু জানতে চাই না, সেটা যত সম্ভব তাড়াতাড়ি আমাদের জানাবে ততই মঙ্গল। যারা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িয়ে আছে যে বা যারা, তাদের সম্পূর্ণ বিচার আমরা চাই, তাই আমরা পথে নেমেছি। আমরা এই স্লোগান তুলছি, কোনো রকম অন্যায় আমরা সহ্য করব না, আমরা সম্পূর্ণ বিচার চাই, এই বিচারের দাবিতে আমরা সবাই মিলে নেমেছি। গান গেয়ে প্রতিবাদ করলে হবে না, রাস্তায় নেমে একটা মিছিল করার প্রয়োজন, সেই জন্য আজকে সন্ধ্যায় আমরা সবাই সমবেত হয়েছি। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুবিচার চাইছি। সকলে শুনতে পাচ্ছ, বিকজ উই ওয়ান্ট জাস্টিস, যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো, যতদিন না এর বিচার হচ্ছে ততদিন, যদি প্রয়োজন পড়ে আবার রাস্তায় নামবো, আবার রাস্তায় নামবো, একবার নয় হাজার বার নামবো। প্রতিবাদ করতেই হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে। একটাই জিনিস চাই, সেটা হচ্ছে যারা দুষ্কৃতী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কখনো এরকম কাজ না ঘটে আমার এই দেশে, আমার এই রাজ্যে। আর কিচ্ছু বলার নেই, আমাদের এই একটাই, সবার একটাই একটাই রিকোয়েস্ট, যারা পাওয়ারে রয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আর কিচ্ছু চাই না। আমরা কেন এমন জায়গায় থাকবো যেখানে আমাকে রক্ষার জন্য কারোর কাছে হাত পাততে হবে, কাউকে বলতে হবে আমাকে সাহায্য করো, রক্ষা করো? আমি সেই স্পিসিস নই, আই এম ইকুয়াল হিউম্যান বিং। আমি আমার জেন্ডারের জন্য আমি নিজেকে একটুখানি হীনমন্যতায় রাখবো, আমি নিজেকে একটু নিচে রাখবো, ওয়ান স্টেপ ডাউন থাকবো, কারুর মুখাপেক্ষী হয়ে থাকবো যে কেউ আমায় রক্ষা করবে? আমি জানি না, এটা যে এত বড় একটা লজ্জার বিষয় এটা কি এক্সপ্লেন করে না বললে বোঝা যাচ্ছে না? Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone! Justice for Antigone!